দেখছেন এএসআর নিউজ। তপোবন কালীপূজা কমিটি, তারা এবারের যে একটা থিম তারা নিয়ে এসেছে যে নেপালের একটা বুদ্ধ মূর্তির আদলে এই মণ্ডপ সজ্জা করা হয়েছে, যেটা একদম ভারতীয় সংস্কৃতিকে একটা রিপ্রেজেন্ট করছে, যেখানে দেখতে পাচ্ছেন যে খড় দিয়ে একটা সুন্দর একটা মণ্ডপ নির্মাণ করা হয়েছে। এবং এইখানে আরও যে বিষয়টা মূলত এখানে তুলে ধরা হয়েছে যে কিছুদিন আগেই জলঙ্গির চরকাটারি এলাকায় যে বিজয় ভান সিং যে শহীদ হয়েছিলেন তার স্মৃতিতে এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিছুক্ষণ সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই গোটা কালী পুজোর উদ্যোক্তা যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেব। এখানে যারা উদ্যোক্তা আছেন আমরা আসুন তাদের সঙ্গে কথা বলে নিই। আসলে আজকের যে এই তপোবন কালী পূজা কমিটির যে আয়োজন, আপনারা মূলত এই একটা মণ্ডপটা যেটা দেখতে পাচ্ছি একটা অভিনবত্ব আছে, কী মূল থিম আপনারা নিয়ে এসেছেন? এটা হচ্ছে নেপালের বৌদ্ধ মন্দিরের আদলে বানানো একটি মন্দির, আর সেটাকে অনুকরণ করে আমরা এই মন্দিরটা বানিয়েছি। আজকের গোটা অনুষ্ঠানের পরিকল্পনাটা কী আছে? গোটা অনুষ্ঠানের পরিকল্পনা হচ্ছে যেমন করে মা কালীকে আমরা আরাধনা করছি যাতে আমাদের রক্ষা করে, ঠিক সেরকমভাবে যেভাবে আমাদের দেশের সমস্ত মানুষের রক্ষা করার দায়িত্ব রয়েছে সৈনিকদের ওপর, তো তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং কয়েকদিন আগে জলঙ্গিতে যে শহীদ হন তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং মুর্শিদাবাদের বিএসএফ এর ডিআইজিকে এখানে সেই কারণে উদ্বোধন করানোর জন্য ডাকা হয়েছে যাতে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করানো সম্ভব হয়। আমরা এখনো যেটা দেখছি যে এখনো পুজো মায়ের মূর্তি এখনো কিন্তু অবয়ব খোলা হয়নি, আজকে পুজোর যে নির্ঘণ্টটা কি আছে? মেজর সাহেব আসবেন, তারপর উদ্বোধন হবে, তারপরে মায়ের মুখ খোলা হবে। তা আপনারা একটা কথা বলেন যে আপনারা এই যে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে যারা কমান্ড্যান্টরা আছেন তারা এখানে উপস্থিত আছেন, তাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করে, এটা একটা অভিনবত্ব। কারণ আমরা বেশিরভাগ সময়ই দেখি যে কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ বা রাজনৈতিক ব্যক্তিবর্গ বা কোনো শিল্পী বা প্রতিষ্ঠিত মানুষ তারা আসেন, এখানে এই সমস্ত যারা অতন্দ্রপ্রহরী হয়ে দেশ রক্ষা করছেন তাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো, এটা কারণটা কি? কারণ হচ্ছে মানুষের মধ্যে যাতে আরও দেশাত্মবোধ ভাবটা আরও বেশি জেগে ওঠে, এটাই হচ্ছে প্রধান কারণ। কারণ সবাই দেশকে ভালোবাসুক, আরও বেশি দেশের প্রতি, হ্যাঁ, যে মানুষের যে দেশের প্রতি যে আকর্ষণ আর কি, হ্যাঁ, দেশাত্মবোধটা আরও বেশি বাড়ানোর জন্যই এটা। আমরা যে বিষয়টা এখানে প্রোগ্রামে মূল তুলে ধরা হয়েছিল যে এই অনুষ্ঠানে আমরা যেটা নিয়ে এসেছি যে নেপালের একটা মন্দিরের আদলে এখানে করা হয়েছে, এবং সবথেকে বেশি অভিনবত্ব যেটা যে এখানে মানুষ যারা দেশকে ভালোবাসেন, দেশের জন্য যারা জীবন পণ করে লড়ছেন তাদেরকে এই অনুষ্ঠানে এসে তারা উদ্বোধন করছেন। আর এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত যারা থাকবেন তাদের মধ্যে আছেন কুনাল মজুমদার, ডিআইজি বিএসএফ বহরমপুর সেক্টর, এছাড়াও আছেন ডক্টর এস কে সাহা, কমান্ড্যান্ট 39 নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের, এছাড়া আছে কৈলাস মেহতা 117 কমান্ড্যান্ট বিএসএফের, এবং আছেন মনোজিৎ কুলাভি, তিনি হচ্ছেন সিএমও বিএসএফ। এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা উপস্থিত আছেন এই এই অনুষ্ঠানে। আসুন এই অনুষ্ঠানে যারা উদ্বোধনী অনুষ্ঠানে যে তারা আসছেন এসে উদ্বোধন করছেন সেই অনুষ্ঠানের ঝলক আপনাদের দেখাই একমাত্র এএসআর নিউজের পর্দায়। নিজের জীবনটা দিয়ে যেটা করলো এটা বিএসএফ এর ইতিহাসে এটা এরকম প্রথম ঘটনা। এরকম কোনোদিন হয়নি যে ফ্ল্যাগ মিটিংয়ে এরকম ফায়ারিং হয়েছে আর আমাদের জওয়ান আহত হয়েছে বা অন্য পক্ষের জওয়ান আহত হয়েছে। পাকিস্তানের সাথে কোনোদিন এরকম হয়নি ফ্ল্যাগ মিটিং, এটা আমাদের জন্য খুবই একটা আশ্চর্যের ঘটনা, যেটা আমরা এখনো ভাবতে পারছি না যে কী করে ঘটনাটা ঘটে গেল। বিজয় ভানকে আপনারা তার আত্মার শান্তির জন্য তাকে সম্মান দিয়েছেন, আমরা এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকে আপনারা আমাদের সম্মান দিয়েছেন, বিএসএফ এর সমস্ত র্যাঙ্ক আমরা সবাই এসেছি আপনাদের আজকে তপোবনের পুজো সামিল হতে, মানে সাথ দিতে, এর জন্য আমরা সত্যিই খুবই গর্বিত, খুবই সম্মানিত। এখানে সমস্ত আমার বড়বাজার বহরমপুরের সমস্ত মা বোনদের, ভাইদের, ছোটদের আমি
দীপাবলির শুভেচ্ছা ও প্রীতি জানাচ্ছি। বড়দের আমার সম্মান দিচ্ছি আজকের এই অকেশনে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আর বিএসএফের প্রতি যে সম্মানটা আপনারা দিয়েছেন, এটা আমরা আমাদের প্রত্যেকের মধ্যে থাকবে। আমরা চিরজীবন মনে রাখবো যে আজকে গৌরবাজারে আপনারা আমাদের সম্মান দিয়েছেন। বিএসএফ সম্বন্ধে আমি একটু বলতে চাই, আপনারা হয়তো অনেকে জানেন না, পেপারে যেসব লেখা হয় বিএসএফের শাসন পেপারে যেসব লেখা হয়, তারপর থেকে বলছি যে পেপারে আমি একজন সাধারণ মানুষ হিসেবে যখন পেপার পড়ি তখন মনে হয় বিএসএফ একটা খুব শক্ত সমর্থ, খুব একটা দান্ডাওয়ালা ফোর্স, খুব বর্ডারে খুব জোর জবরদস্তি করে, এরকম কিন্তু কিছু নয়। এই ঘটনাটি আপনারা দেখতে বুঝতে পারছেন, সেদিনকে সকালবেলা তিনজন জেলে ধরা পড়েছিল, ওরা দুজনকে ছেড়ে দিল যে বিএসএফকে ডাকুন, ফ্ল্যাগ মিটিং করে ধরে নিয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে হয়তো ইলিশ মাছের ব্যাপারটা ছিল, যে ইলিশ মাছ একটু বারণ ছিল ওখানে বা কোনো রেস্ট্রিকশন ছিল, এরা জানে না, এরা চলে গিয়েছিল। আমাদের যে পার্টি গিয়েছিল ওদের আনতে, ওরা অন্য ক্লাস থেকে ফিরছিল। ওরা সকালবেলায় ওই খুরা চেকিং হয়, গরু চেকিং চেক করতে যায় ওর বেলায়, ওটা ফিরে ওরা পোস্টে ব্রেকফাস্ট করতে পারেনি, হাফ প্যান্টে ছিল সবাই, দুজন তো হাফ প্যান্টেই গিয়েছিল। বিজয় ভান ওই কাদার হাফ প্যান্টেই পড়েছিল, কারণ কাদা মাটিতে ওখানে হাফ প্যান্ট পরে চলতে হয়, দুজন তিনজন ইউনিফর্মে ছিল, সেই অবস্থাতে দেরি না করে সাথে সাথেই চলে গেছে। আর যা ঘটনা ঘটলো সেটা আমরা এখনো বুঝতে পারছি না, বলতে পারছি কি করে ঘটলো, এটা একেবারে আশ্চর্য ব্যাপার। ওরা কি ভেবে মারলো গুলি সেটা আমরা এখনো বুঝতে পারছি না। যাই হোক, এরকম ঘটনা কিন্তু এই একজন মরে যাওয়া ইনজিওর হওয়ার রোজকারের কাজ। আগের মতোই আছো, সে করে